वेलकाम बैक बंधुरा एक्सप्लोर द लाइफ ETL এর নতুন একটি পর্বে তোমাদের স্বাগত জানাই। আমি আজকে চলে এসেছি একটা রিভিউ ভিডিও নিয়ে। কিছুদিন আগেই আমাদের বাড়িতে এসেছে নতুন বন্ধু ডিশওয়াশার। কিছুদিন ইউজ করে চলে এলাম তারই রিভিউ দিতে। আমরা অ্যামাজন থেকে বশ কোম্পানির নতুন ডিশওয়াশারটি নিয়েছি, যদিও এই মুহূর্তে এইটি খুব প্রয়োজন ছিল আমাদের বাড়িতে। তোমরা ভিডিওটা কিন্তু স্কিপ করবে না, প্রচুর ইনফরমেশান কিন্তু এর মধ্যে দেওয়া রইল তোমাদের জন্য। শুরু থেকে শেষ অবধি দেখো, আর অবশ্যই কমেন্ট করে জানাও কেমন লাগলো তোমাদের এই ভিডিও। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল এক্সপ্লোর দ্য লাইফ ETL কে, আর বেল বাটনটা প্রেস করে দাও পরবর্তী ভিডিওর নোটিফিকেশন ঝটপট পাওয়ার জন্য। দেখেছো, বাসনপত্র নিয়ে আমরা পুরো রেডি। এইবার চলো দেখে নি কেমন কাজ করে আমাদের ডিশওয়াশার। এই জায়গাগুলো প্লেট পরপর রাখা যায়, যদি প্লেট বেশি থাকে তাহলে এইখানে ইউজ করে যায়, এটাকে সোজা ভাবে দাঁড় করে যাবে, এখানে দাঁড় করে দিয়ে এখানে প্লেট এরম ভাবে রাখা যাবে। সেম এখানেও এরম ভাবে এটাকে দাঁড় করে যায়, যেরকম দরকার সেরকম ভাবে আপনারা করতে পারবেন। তো এইখানে আমি এটাকে আবার ডাউন করে দিচ্ছি, তো থালাগুলো এখানে পরপর এরম ভাবে রেখে দিতে পারেন। যেরকম আছে, যদি জায়গা বেশি থাকে একটা করে ছাল দিলে বেটার। এখানে আগে দিয়ে দিলাম, অবশ্যই মনে রাখবেন এটা নিচের দিকে থাকবে, কোনো সময় উপরের দিকে নয়। হাঁড়ি কড়া এগুলোকে আগে আপনাকে দেখে দিয়ে দিতে হবে, এরকম ভাবে রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখতে হবে যাতে আপনার লক হচ্ছে নাকি, যেইগুলো বেশি তেল ময়দা হয়ে গেছে সেগুলোকে নিচে দেওয়া বেটার। আর তারপরে ওপরের এখানে আপনি বাকি দিতে পারেন, জিনিসপত্র যেগুলো থাকবে। তো এখানেও সেম ফোল্ড করা যায়, খোলা যায়, যদি আপনার প্লেটের ওপর ডিপেন্ড করবে। ছোট ছোট প্লেট এখানে দিতে পারেন বা এখানেও বড় প্লেট দেওয়া যেতে পারে। কাটলারির জন্য এখানেও অপশন আছে, এখানে কাটলারি দিতে পারেন, চামচ অফ করে দিন। কাটলারির জন্য ওপরে আলাদা করে দিয়েছে এই মডেলে, এখানে আপনি কাটলারি আলাদা করে সাহায্য দিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন চা, দেখুন কি অবস্থা, পরিষ্কার ক্লিন হওয়ার পর তারপর আপনার দেখাবো আবার কিরাম হলো। এখানে কাপগুলোকে মাথা নিচু করে এইভাবে দিয়ে দেবো। আমাদের ডিশওয়াশারে বাসন ঢুকানো কিন্তু একদম রেডি। যেটা চেক করে নেবার, এটাকে লাগানোর পর এই যে নিচে ব্লেডটা আছে এটাই জল মুভ করে। এখানে ঘড়ি দেখে নিন, এটা ইজিলি মুভ করছে নাকি, কোনো জায়গায় লাগছে নাকি, লাগলে সেই জায়গাটাকে আপনাকে ক্লিয়ার করে দিতে হবে। আবার দেখে নিন, দেখুন এখন ফ্রিলি ঘুরছে। সেম নিচেও একটা ফাঁকা আছে, এটাকেও দেখতে হবে কোনো কিছুর সঙ্গে আটকাচ্ছে নাকি, দেখুন ফ্রিলি ঘুরছে। এইটা হচ্ছে সল্ট দেওয়ার জায়গা, ডিশওয়াশারে আলাদা সল্ট হয় যেটা অনলাইন বা আপনারা ব্র্যান্ড থেকে পারচেস করতে পারেন। আর এইখান থেকে জলটা পাস হয়, যখন এই ফিল্টারে ময়লা জমে যাবে তখন কিন্তু এইখানটা আপনাকে ক্লিয়ার করতে হবে। সব বাসন কিন্তু ডিশওয়াশারে ঢোকানো হয়ে গেছে। এটা হচ্ছে ডিশওয়াশার সার্ফ। এটা যদি আপনার হাফ লোড থাকে, মানে ধরুন আপনি নিচের দিকটা রেখেছেন উপরে কোনো জিনিস রাখেননি, তখন আপনি এখানে পয়েন্ট করা আছে, দেখুন 15 লেখা আছে, তার নিচে দাগ পর্যন্ত যদি দেন তার মানে 15 গ্রাম, আর তার ওপরে দাগ 25 লেখা আছে, তার নিচ পর্যন্ত দেওয়া মানে 25 গ্রাম। তো আমি এখানে ফুল লোড করেছি, তার জন্য আমি 15 জায়গায় 25 গ্রাম ডিটারজেন্ট পাউডার, এটা কিন্তু ডিশওয়াশারের পাউডার, নর্মাল ডিটারজেন্ট পাউডার নয়, যেটাকে আপনাকে লোড করে দিতে হবে। দেওয়ার পর এখানে আপনাকে জাস্ট পুশ করতে হবে, পুশ করে অটোমেটিক লক হয়ে যাবে। যখন মেশিন একবার ইউজ হয়ে যাবে তখন অটোমেটিক লক খুলে যাবে, আপনাকে খোলা দরকার নেই। যদি মনে করেন আরও আপনাকে পাউডার অ্যাড করা দরকার আছে, 15 জায়গায় 25 আপনি ফুল লোড করেছেন, তখন এইখানটা পুশ করতে হবে, পুশ করে আপনি আবার নতুন করে অ্যাড করতে পারেন। তো আমি এখানে লক করে দিলাম, লক হয়ে গেল। পাশের যে ডোরটা আছে এটাকে আপনি খুলতে পারেন, খুলে এখানে হচ্ছে আপনার লিকুইড দেওয়ার জন্য। লিকুইড মেন হচ্ছে গ্লসি ভাব আনার জন্য, মানে চকচক করবে আপনার বাসন, স্টিলের বাসন। তো লিকুইড অলরেডি দেওয়া আছে আমার, রিফিল করা আছে, তার জন্য নতুন করে অ্যাড করলাম না। আর যে সল্টের জায়গা দেখালাম, সল্টও আমার অলরেডি অ্যাড করা আছে। তো এবার আমি ডোর অফ করব, মানে বন্ধ করে মেশিন আমি চালু করব।
মেশিন চালু করার আগে আপনাকে মনে রাখতে হবে সবসময় জল, যেটা জল ম্যান্ডেটরি, ট্যাঙ্কে জল আছে নাকি দেখে নেবেন, নাহলে জল আগে লোড করে নেবেন, দেন আপনাকে এখানে এটাকে লাগাতে হবে জলের লাইনটাকে। কল খুলে দেবেন, জল চালু হয়ে গেছে। তারপর যেটা আমাকে করতে হবে পাওয়ার, তো আমার এখানে কারেন্ট পাওয়ার যাওয়া আসা করে, মানে ভোল্টেজ আপ ডাউন হয় মেশিনে ঠিক রাখার জন্য আমি একটা স্টেবিলাইজার অ্যাড করে নিয়েছি। এটা ডিশ ওয়াশার ওয়াশিং মেশিনে এই স্টেবিলাইজারটা ইউজ করা যায়। তো পাওয়ার অন করলাম, করার পর এখানে অন সুইচ অন করতে হবে। করার পর এখানে অনেকগুলো অপশন আছে, এখানে দেখুন ইকো মোডে দেখাচ্ছে, এটা হচ্ছে নর্মাল মোড, নর্মাল মোড অন করলাম 2 ঘন্টা 15 মিনিট দেখাচ্ছে। এটা হচ্ছে অটো মোড, অটো মোডে 2 ঘন্টা 40 মিনিট নিচ্ছে। আপনি ধরুন মনে করলেন 70 ডিগ্রি টেম্পারেচারে এটাকে ইউজ করবেন, মানে জলের গরম হবে 70 ডিগ্রি। অটো মোডে 45 থেকে 65, ইকো মোড হচ্ছে 50 ডিগ্রি টেম্পারেচার। এবার ধরুন আপনি 70 ডিগ্রি রেখেছেন 2 ঘন্টা 15 মিনিট, সেখানে আপনার হাফ লোড বা হাফ সময় আপনি জিনিসটাকে ইউজ করতে চাইছেন তাড়াতাড়ি, যাতে রেডি হয়ে যায়, আপনার বাড়িতে গেস্ট আছে আপনার দরকার, তখন আপনি কী করবেন এইখানে হাফ লোড বা হাফ ট্যাঙ্ক। দেখুন 2 ঘন্টা 40 মিনিটটা 1 ঘন্টা 30 মিনিট হয়ে গেল, তা আমি ফুল লোড করেছি যেন আমি এটাকে অফ করে দিলাম। এইখানে হচ্ছে আপনার যদি এক্সট্রা জল দিয়ে ওয়াশ করতে চান তার জন্য এটাকে অন করে দিতে পারবেন, এখানে সামান্য 10-15 মিনিট আপনার বেড়ে যাবে। ইকো মোডে কী হয়, আপনার দিলে 3.5 ঘন্টা, এটা যেটা আমি শুনলাম বা আমি একবার ইউজ করলাম 3.5 ঘন্টা লাগবে, কিন্তু অনেক বেশি সময় লাগলেও পাওয়ার কিন্তু বেশি লাগবে না, কম পাওয়ারেই হবে, বা জল যে বেশি লাগবে সেটাও না, ও একই জল নিয়ে হালকাভাবে ওটাকে ইউজ করতে থাকবে। কিন্তু আমি যেটা প্রেফার মনে করি এইটা 70 ডিগ্রি ইকোর জায়গায়, এটা রেখে আমি এক্সট্রা একটু জল দিয়ে দিলাম, এক্সট্রা জল দিয়ে ওয়াশ করার জন্য, বাকি কোনো এখানে আমি চেঞ্জ করলাম না। এখানে যেটা আছে গ্লাস, যদি আপনার শুধু কাছে জিনিসপত্র ইউজ করেন সেটা হবে, সেটার জন্য এখানে আপনি গ্লাস সিলেক্ট করতে পারেন 40 ডিগ্রি টেম্পারেচার, মানে টেম্পারেচার আপনার কম থাকবে। এটা 65 ডিগ্রি টেম্পারেচার, 1 ঘন্টা পরে আপনি ওয়াশ করে দেবে, বাকি এটা প্রি ওয়াশ করার জন্য, মানে দেওয়ার আগে আপনি দেখবেন মেশিনটাকে পরিষ্কার করতে যেন ধরুন আপনার ময়লা হয়ে আছে। আপনি যদি মনে করেন ডিলে টাইম, মানে 1 ঘন্টা 2 ঘন্টা আপনি টাইম বাড়াবেন, মানে এখন সেট করে দিলেন আপনি চাইলেন 2 ঘন্টা পর আমি এটাকে মেশিনটা শুরু করবো চালানো, তাই এখানে আপনি টাইম প্লাস মাইনাস করতে পারেন। পাশে একটা মেশিন কেয়ার বলে আছে, সবার যেমন একটা মেনটেনেন্সের দরকার হয় তো এই মেশিনেরও মেনটেনেন্সের প্রয়োজন আছে, মাসে একবার মেশিন কেয়ারটাকে আপনি অন করে চালিয়ে দেবেন। যেরকম ভাবে আমরা ওয়াশিং মেশিন ক্লিন করি আলাদা পাউডার দিয়ে, কারণ ড্রাম পরিষ্কার রাখার জন্য, সেরকম এখানে মেশিন কেয়ার, এখানে আলাদা কিছু দিতে হয় না, বাট মেশিন কেয়ার করলে অটোমেটিক ও ওয়াশ করে ক্লিন করে দেবে। তো আমার এগুলো এখন দরকার নেই, কারণ নতুন মেশিন, আমি এটাকে আপনাকে রিভিউ দিচ্ছি মোটামুটি ধরুন 6-7 বার ইউজ করার পর, মানে 7 দিন আমার হয়ে গেছে আসার পর। তো আমি সবসময় পছন্দ করি রিভিউ সঙ্গে সঙ্গে না দিয়ে আগে ইউজ করব, কী ভালো কী খারাপ সেটাকে আপনাদের কাছে তুলে ধরার জন্য। তো চলুন কথা না বাড়িয়ে স্টার্ট করি মেশিন। তো আমি দিলাম এখানে 70 ডিগ্রি টেম্পারেচার প্লাস এক্সট্রা জল দিয়ে ওয়াশ করার জন্য। এইবার এই সিস্টেমেই আমি যখন চালু করব এখানে স্টার্ট, জল যেরকম মেশিনে আসছে সেইভাবে বেরোনোর লাইনও কিন্তু পাশ থেকে আপনাকে রাখতে হবে। পাশে দেখুন এখানে পাইপ লাইন গেছে, এটা পুরো বাইরে চলে যাচ্ছে। ডিশ ওয়াশারে একটাই জিনিস যেটা হচ্ছে আমার খারাপ লাগলো, ওয়াশিং মেশিনে কী হয়, আপনার যদি ওপরও থাকে কোনো জানলা বা কোনো জায়গা থেকে আপনি জলটা বের করতে চাইছেন আউটপুটটা, সেটা ওয়াশিং মেশিন টেনে বাই ফোর্স ওটাকে বের করে দেয়, কিন্তু ডিশ ওয়াশ বাই ফোর্স করতে পারে না, অটোমেটিক যেরকমভাবে জলের প্রেশার থাকবে সেই হিসাবেই বেরোবে। তার জন্য আমি ওপরে বেসিনে ফেলতে চেয়েছিলাম, ফেলতে পারিনি, আমাকে আলাদা করে লাইন করে বাইরে বের করতে হয়েছে। দেখুন মেশিন স্টার্ট হয়ে গেছে। এখানে একটা জিনিস ভালো কি, ধরুন চলতে চলতে হট করে আপনার মনে করলো কোনো কিছু অ্যাড করতে হবে, বা কেউ এসে ভুল করে টেনে খুলে দিল, সেখানে কি হবে মেশিনটা অটোমেটিক ওই জায়গায় দাঁড়িয়ে যাবে, থেমে যাবে। দেখুন খুলে দেখাই আপনাকে, সামনে নিয়ে আসো একটু, দেখুন অটোমেটিক বন্ধ হয়ে গেল, এখনো জল পড়া শুরু হয়নি, জল পড়া যখন শুরু হবে সেটাও আপনাকে দেখাবো। মেশিন দেখছেন 24 থেকে অলরেডি 22, মানে 2 মিনিট চলা শুরু হয়ে গেছে। এবার আপনাদেরকে খুলে দেখাই কিরমভাবে জল পড়ছে, সামনে নিয়ে আসুন, দেখুন এই দেখুন জল পড়ছে, যেই আমি খুললাম সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেল, মানে মেশিন পজ হয়ে গেল। আবার যেই আমি এটাকে লাগিয়ে দেবো সঙ্গে সঙ্গে আবার মেশিন চালু হয়ে যাবে। গুড মর্নিং বন্ধুরা, তো কালকে রাত্রিবেলা আমরা 12:30টার সময় মেশিন স্টার্ট করেছিলাম, রাত্রিবেলা 3টের সময় গিয়ে কমপ্লিট হয়েছে।
তো যেটা আমাদের ইনস্টল করতে গিয়ে এই যিনি এসেছিল বুস থেকে, তো উনি বলেছিল হওয়ার পরে সঙ্গে সঙ্গে খুলতে না, মিনিমাম 1 থেকে 2 ঘন্টা পরে খোলার জন্য, কারণ ভিতরে যে স্টিমটা হয় সেটা চোখ বা স্কিনের জন্য প্রবলেম হবে। তো আমরা ওই জন্য রাত্রিবেলা খুলিনি, সকালবেলা আমরা এখন খুলে নেবো, আপনাদেরকে দেখাই কিরম ক্লিন হয়েছে। দেখতেই পাচ্ছেন পুরো পরিষ্কার হয়ে গেছে, সঙ্গে পুরো ড্রাইও করে দিয়েছে, তো আপনাকে আলাদা করে ক্লিন করার দরকার হবে না। যেটা মেনলি আপনাকে দেখাই কাপটা যে দেখেছিলাম আপনাকে, দেখতেই পাচ্ছেন আগে আর এখন বিফোর আফটার পুরো ক্লিন হয়ে গেছে, সঙ্গে একটা আলাদা সুন্দর স্মেলও দিচ্ছে। বাসনগুলো দেখতে পারলে দেখুন পুরো পরিষ্কার, চকে চকে চকচকে পুরো নতুন বাসনের মতো হয়ে গেছে। আপনাদের দেখাই থালা বা প্লেট, দেখতে পাচ্ছেন নিজের মুখও দেখা যাবে, খুবই সুন্দর পরিষ্কার করে। তো একবারে সব কিছু আমার ক্লিন হয়ে গেছে একসঙ্গে, যেটা আপনার আলাদা সময় নষ্ট হবে না। তো কেমন লাগলো ভিডিও অবশ্যই জানাবেন লাইক কমেন্ট আর শেয়ারের মাধ্যমে, সঙ্গে থাকুন দেখে থাকুন আমাদের নতুন নতুন ভিডিও আসতে চলেছে, অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এক্সপ্লোর দ্য লাইফ ইটিএল। দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাবো কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ।